হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি মুভি ব্যাখ্যা করতে চলেছি যেটি খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনাদের অবশ্যই এই মুভিটি দেখতে হবে। যাই হোক, এত প্যাচাল নামাইরা, শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মেলিসাকে দেখি। মেলিসার বয়স 15 বছর। মেলিসার তার মা এবং নানির সাথে থাকে। মেলিসার নানি মেলিসার মায়ের সাথে খুব বেশি কথা হয় না। মেলিসা সে তার নানির কাছে থাকে। তার নানি পরের দিন সকালে আমরা দেখি সিগারেট পান করে। পরবর্তীতে আমরা দেখি মেলিসা নিজে নিজে গপগপ করতেছিল। তখন হঠাৎ তার মা আসে, যার কারণে সে নিজেকে কন্ট্রোল করে। তারপরের দৃশ্যতে আমরা দেখতে পাই মেলিসা তার বন্ধুর সাথে ড্যানিয়েলের বাড়িতে যায়। সেখানে একটি পুল পার্টি হচ্ছে। মেলিসা খুব নার্ভাস ছিল, কারণ মেলিসা ড্যানিয়েলকে ছোটবেলা থেকেই পছন্দ করে। কিন্তু ড্যানিয়েল একেবারে মেলিসার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। তারপরে মেলিসা দেখে পার্টিতে সবাই এনজয় করছে। মেলিসা এনজয় করার জন্য তাদের সাথে সুইমিং পুলে যায়। সুইমিং পুলের পাশে বসে। তারপরে ড্যানিয়েল মেলিসাকে পানিতে ফেলে দেয়। মেলিসা সাঁতার জানে না, যার কারণে ড্যানিয়েলের কাছে আসে। এখানে তারা দুজনে কথা বলে এবং সুইমিং পুল থেকে উঠে আসে। ড্যানিয়েল মেলিসাকে বলে, চলো আমি তোমাকে পার্ক দেখাবো। মেলিসা তার সাথে যায় এবং ড্যানিয়েল বলে, আমি তোমাকে সাঁতার শেখাবো। ড্যানিয়েল বলে, তুমি একা আসবে, তখনই আমি তোমাকে সাঁতার শেখাবো। তারপরে মেলিসা খুশি হয় আর মেলিসা বলে, হ্যাঁ আমি এখানে আসবো। যার পরে ড্যানিয়েল মেলিসাকে তার কাছে ডাকে এবং দুইজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে, যেখানে মেলিসা বলে যে আমি এখনো ভার্জিন। তারপরে ড্যানিয়েল মেলিসাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছ থেকে কিছু চাও? ড্যানিয়েল জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চুমু খেতে চাও? তখন মেলিসা ড্যানিয়েলকে বলে যে ঠিক আছে। তারপরে মেলিসা তাকে চুমু খেতে শুরু করবে। তখন ড্যানিয়েল মেলিসাকে বলে যে এর জন্য তোমাকে প্রথমে আমার গোপন অঙ্গ চুমুন করতে হবে। এটা শুনে মেলিসা খুব হতবাক হয়। কিন্তু মেলিসা ড্যানিয়েলের ক্রাশ ছিল, তাই সে তাকে অস্বীকার করতে পারে না এবং সে তার গোপন অঙ্গ চুমুন করতে শুরু করে। ড্যানিয়েল হাঁটতে শুরু করে এবং মেলিসাকে বলে যে পরবর্তী সময় হয়তো আবার এমনটা হবে। তারপরে দৃশ্য আমরা দেখি যেখানে মেলিসা ড্যানিয়েলের জন্য অপেক্ষা করছিল। এটি তার ক্লাসের প্রথম দিন, কিন্তু ড্যানিয়েল আসে না এবং আমরা জানতে পারি যে ড্যানিয়েল সেই দিন থেকে মেলিসার সাথে আর দেখা করেনি। তখন মেলিসার বন্ধু এসে তাকে ড্যানিয়েলকে ভুলে যেতে বলে, কিন্তু মেলিসা রাগ করে তাকে চুপ করে সেখান থেকে চলে যেতে বলে। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই মেলিসা তার ব্যক্তিগত বইয়ে সমস্ত জিনিস লিখছিল। ড্যানিয়েলকে কখনোই ক্ষমা করবে না, কারণ ড্যানিয়েল সেদিন ঠিক করেনি। কিন্তু তবুও মেলিসা নিজেকে ধরে রাখতে পারে না। তারপরে দৃশ্যে দেখি মেলিসার বন্ধু মেলিসাকে বলে যে ড্যানিয়েল একটি ক্লাবে আসে। তারপরে তারা দুজনে সেই ক্লাবে যায়। অনেকদিন পর মেলিসা ড্যানিয়েলকে দেখতে পায় এবং সেখানে দাঁড়িয়ে মেলিসা ড্যানিয়েলকে দেখে। ড্যানিয়েলের চোখ মেলিসার উপর পড়ে এবং সে মেলিসার কাছে আসে আর বলে যে তুমি তো যথেষ্ট বড় হয়ে গেছো। তারপরে মেলিসাকে একটি ড্রিঙ্ক অফার করে। ড্রিঙ্ক করার সময় ড্যানিয়েলের বন্ধু মেলিসার প্রশংসা করে। তখন ড্যানিয়েল মেলিসার সাথে কথা বলে, আমি তোমার সাথে কিছু জিজ্ঞাসা করতে চাই। তাই মেলিসাকে সেখান থেকে নিয়ে যায়। মেলিসা খুব খুশি হয় আর ড্যানিয়েলের সাথে চলে যায়। ড্যানিয়েল মেলিসাকে তার বাড়িতে নিয়ে যায়। ড্যানিয়েল জিজ্ঞাসা করে মেলিসাকে, তুমি কি আমাকে চুমু দিতে চাও? তারপরে তারা দুজনে চুমু খেতে শুরু করে এবং ড্যানিয়েল মেলিসাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ভার্জিন? তখন মেলিসা হ্যাঁ বলে। আর ড্যানিয়েল জিজ্ঞাসা করে, প্রথমবার আমার সাথে কি তুমি ঘপাগপ করতে চাও? তারপরে মেলিসা মনে মনে খুশি হয়ে যায়। এরপরে ড্যানিয়েল তার জামা কাপড় খুলে ফেলতে শুরু করে এবং তারা দুজনে ঘপাগপ করে। যখন ড্যানিয়েলের ঘপাগপ মেলিসার সাথে হয়ে যায়, তারপরে মেলিসাকে বলে যে তুমি পাগল এবং এই বলে সে চলে যায়। এরপরে মেলিসা সম্পূর্ণ বদলে যায় আর সে শপথ করে যে আজকের পর থেকে আমি আমার অনুভূতি কারো সাথে শেয়ার করব না, কারো সাথে কথা বলবো না, আমি আমার জীবন নিজের ইচ্ছায় কাটাবো। তারপরে সিনে আমরা মেলিসাকে দেখি যে তার দাদি খুব অসুস্থ হয়ে পড়েছে, কারণ তিনি প্রচুর ধূমপান করতেন। মেলিসা এটা শুনে খুব খারাপ লাগে, কিন্তু মেলিসার নানি তাকে অনেক বুঝিয়েছে। তারপরে মেলিসা বাড়িতে যায় এবং তার মায়ের সাথে তর্ক করে। মেলিসা মনে করে যে তার নানি অসুস্থতার জন্য দায়ী তার মা। তার মা মোটেও এটা বিশ্বাস করে না। তারপরে মেলিসার মা মেলিসার কাছে আসে, কিন্তু মেলিসা মায়ের কথা শোনে না। তারপরের দিন সকালে আমরা দেখি মেলিসা তার বন্ধুদের সাথে স্কুলের পরে কপি শপে যায়। এখানে একজন লোক ছিল, মেলিসার দিকে তাকিয়ে দেখে। তখন মেলিসা তার বন্ধুকে বলে, দেখ আমি এই লোকটিকে কতটা পাগল বানাতে পারি। মেলিসা সেই লোকটির দিকে তাকাতে শুরু করে এবং অদ্ভুত কাজ করতে
করতে শুরু করে। তারপরে সেই লোকটি মেলিসার পাশে বসে আর মেলিসাকে স্পর্শ করতে শুরু করে। তখন মেলিসা সেখান থেকে উঠে চলে যায়। পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই মেলিসার নানি বড়দিনে বাড়িতে আসে। মেলিসা তার নানিকে দেখে খুব খুশি হয়, কিন্তু মেলিসার নানি মেলিসাকে দেখে মেলিসা অনেক বদলে গেছে। এখন মেলিসার নানি মেলিসার মাকে বলে যে মেলিসা অনেক বদলে গেছে। তখন মেলিসার মা বলে যে আপনি মোটেও চিন্তা করবেন না। পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই মেলিসা তার নানির সাথে সময় কাটাচ্ছে। তারপরে মেলিসার নানি বলে এভাবে একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তখন মেলিসার নানি মেলিসার যত্ন নেয়। এরপরে একদিন মেলিসার কাছে ড্যানিয়েলের কল আসে এবং সে বলে যে আমি তোমাকে খুব মিস করছি আর জিজ্ঞাসা করে আমি কি দেখা করতে পারি। এরপরে মেলিসা ভাবতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সে হতাশা হয়ে বলে, কারণ মেলিসা ভেবেছিল যে ড্যানিয়েল বদলে গেছে। তারপরে মেলিসা ড্যানিয়েলের বাড়িতে যায় এবং তারা দুজনে চুমু খেতে শুরু করে এবং তখনই তারা গপাগপ করতে যায়। তখনই ড্যানিয়েল মেলিসাকে বলে চোখ বন্ধ করতে। যখন মেলিসা চোখ বন্ধ করে তখন ড্যানিয়েল তার বন্ধুকে ডাকে, সেখানে মেলিসাকে চুমু খাচ্ছিল। আর যখন মেলিসা চোখ খুলে অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যায়, তখনই ড্যানিয়েল তাকে থামায় এবং অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেলিসা মানা করে আর ড্যানিয়েল বলে যে এখন একদম বাচ্চাদের মতো জিদ করিস না। তখনই মেলিসা বলে যে আমি বাচ্চা নই। এরপরে মেলিসা ড্যানিয়েলের বন্ধুর কাছে যায়, তার বন্ধুকে চুমু খেতে শুরু করে এবং পরে ড্যানিয়েলের হাত ধরে দুজনকে শুইয়ে দেয় আর তাদের দুজনের সাথে গপাগপ করতে শুরু করে। এখানে মেলিসা ড্যানিয়েলকে আদর করে আর সবাইকে আদর করার চেষ্টা করছিল। তারপরে আমরা দেখি মেলিসা তার বন্ধুকে সব কথা বলে, কিন্তু মেলিসার বন্ধু বলে যে তোমার এটা করা মোটেও উচিত ছিল না। কিন্তু মেলিসা এই সমস্ত কিছুতে খুব খুশি ছিল। এরপরে মেলিসা প্রাপ্তবয়স্ক সাইটে অনলাইনে একটি অ্যাকাউন্ট তৈরি করে যাতে সে তার পয়েন্ট শেয়ার করতে পারে। পরবর্তী দৃশ্যতে দেখি আমরা, তারপরে একদিন তাকে স্কুলের পাশ থেকে একটি জাদুঘরে নিয়ে যাওয়া হয়। যখন মেলিসা জাদুঘরে বসেছিল তখনই একজন লোক আসে, সে মিউজিয়ামে কাজ করত। মেলিসাও তার সাথে গপাগপ করে। পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই যে মেলিসা স্কুল রুমে যাচ্ছিল, তখনই সে তার ক্লাসে তার ফাইভের বই পড়ছে, যেখানে মেলিসার সবচেয়ে ভালো বন্ধু তাকে দেখে সে খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা মেলিসা তার নানিকে দেখতে পাই। মেলিসা দেখতে পায় যে তার নানি জীবন সঙ্গী খুঁজে পেয়েছে। তখনই মেলিসা মনে করে যে আমি যদি এমন একজন সঙ্গী পাই আমাকে খুব ভালোবাসবে। পরবর্তী আমরা দেখি মেলিসা গান শুনে হেঁটে যাচ্ছে, কিন্তু তার বন্ধু আসে এবং সে সরি বলে, কিন্তু মেলিসা তাকে ইগনোর করে। তার বন্ধু থাকাকালীন একটি ছেলে মেলিসার দিকে তাকিয়েছিল, কারণ সে মেলিসাকে পছন্দ করে। তখন দেখি সেই ছেলেটি মেলিসার কাছে যায় এবং কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই সময় মেলিসার কাছে নেরুকার থেকে একটি কল আসে, কারণ মেলিসাকে তার সাথে দেখা করার জন্য ফোন করে। যখন মেলিসা তার কাছে যায় তখন একটি গুহায় যেতে বলে। প্রথমে মেলিসা না করে, কিন্তু নেরুকা রাজি করায় তারপরে মেলিসা তার কাছে যায়। সে মেলিসার চোখে কাপড় দিয়ে বাঁধে আর সিঁড়ি দিয়ে সেখানে হাঁটতে যেতে বলে। তারপরে আমরা দেখি নেরুকারও অনেক বন্ধু ছিল, যেখানে সব বন্ধুরা একে একে মেলিসাকে স্পর্শ করে। মেলিসা দেখেন যে মেলিসাকে একে একে পাঁচজন গপাগপ করে। পরবর্তী দৃশ্যতে আমরা মেলিসার মাকে দেখতে পাই। মেলিসার মা মেলিসার ঘরে যায় এবং সেখানে সে মেলিসার ব্যক্তিগত বই দেখতে পায়। তারপরে মেলিসার মা মেলিসাকে কল করে, কিন্তু মেলিসা তার মায়ের কল ধরে না। তারপরে মেলিসার মা মেলিসার আয়াকে বলতে যায় এবং জানতে পারে মেলিসা নেই। পরবর্তী দৃশ্যতে আমরা মেলিসাকে একজন বৃদ্ধর বাড়িতে যেতে দেখি। মেলিসা ক্ষুধা মেটানোর জন্য মেলিসা তার সাথে অনলাইনে কন্ট্যাক্ট করে, যেখানে মেলিসাকে লোকটি বলে আমাকে মারো, আর মেলিসা তাকে অনেক মারে। তারপরে লোকটি বলে যে এবার আমার পালা এবং মেলিসাকে খুব জোরে আঘাত করছে, কিন্তু মেলিসা তাকে এভাবে রেখে সেখান থেকে পালিয়ে গিয়ে সে তার বাড়িতে চলে যায়। সেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিল। এখন মেলিসার মা জিজ্ঞাসা করে যে এই বইটিতে লেখা সমস্ত জিনিস কি সত্যি। তারপরে মেলিসা বলে যে হ্যাঁ, এই সমস্ত জিনিস সত্যি। মেলিসার কথা শুনে মেলিসার মা মেলিসার কাছে ক্ষমা চায় আর তার যত্ন নেয়। তার যত্ন নেওয়ার পরে আমরা দেখি যে মেলিসা নেশা ছেড়ে দেয় আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর এ ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাদের এগেন র্যান্ডম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি যদি কোনো কিছুতে ভুল করে থাকি কমেন্ট বক্সে বলবেন, আমি আমার ভুল সংশোধন করতে পছন্দ করি। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।